হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্কিং করতে হয় বিকাশ অ্যাকাউন্টের সাথে, এবং পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশ অ্যাকাউন্টে উইথড্র নিতে হয়, এই বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখব। সো আমরা আজকেই প্রথমে এই ভিডিওটি আপনাদের জন্য দিচ্ছি, যেন আপনারা পেওনিয়ার এবং বিকাশ কানেক্ট করে যারা ফ্রিল্যান্সিং করেন বা পেওনিয়ারে লেনদেন করে থাকেন, তারা বিকাশের সাথে যেন কানেক্ট করে এই সুবিধা খুব সহজেই উপভোগ করতে পারেন। তো এর জন্য প্রথমে আপনাকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। বিকাশ অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। যদি ইতিমধ্যে আপনার কোনো বিকাশ অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বিকাশ অ্যাপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি বিকাশ অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পর আপনাকে বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বার এবং পিনকোডটি ব্যবহার করতে হবে। বিকাশের অ্যাকাউন্ট নাম্বার হিসেবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার বিকাশের পিনকোডটি ব্যবহার করতে হবে। তো আমি আমার পিনকোডটি এখানে বসিয়ে দিচ্ছি। বিকাশের পিনকোডটি দেওয়ার পর আপনাকে এখানে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনি বিকাশের ড্যাশবোর্ডে চলে আসবেন। সো বিকাশ অ্যাপের ড্যাশবোর্ড থেকে আপনাকে আরও মেনুতে ক্লিক করতে হবে। যখন আরও মেনুতে ক্লিক করবেন, তখন এখানে বিকাশের যে সকল সেবা রয়েছে সেগুলো সব আপনি একসাথে দেখতে পাবেন। এখান থেকে আপনাকে রেমিটেন্স বাটনে ক্লিক করতে হবে। রেমিটেন্স বাটনে ক্লিক করার পর আপনি পেওনিয়ারের অপশনটি দেখতে পাবেন। এখান থেকে আপনি পেওনিয়ারের উপর ক্লিক করবেন। এখন এখানে দুটি বাটন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন। আগে আমরা যখন পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতাম, তখন আমাদের এনআইডি, মার্কেট প্লেসের লিঙ্ক, অনেক ধরনের রেফারেন্স প্রয়োজন হইতো। এখন আপনি কোনো ধরনের কাগজপত্র, এনআইডি বা অন্যান্য তথ্য ছাড়া খুব সহজেই পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে। সো আপনি যদি এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন এই বাটনে ক্লিক করেন, তাহলে খুব সহজেই আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি আপনি ওপেন করতে পারবেন। সো এই বিষয়ে পরবর্তী আরেকটা ভিডিও দিব, কিভাবে বিকাশ অ্যাপ থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট করা যায়, সেই বিষয়ে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন। এখন আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করব। সো এর জন্য আমরা আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন বাটনে ক্লিক করব। সো এখন এখানে পেওনিয়ারের লগ ইন ড্যাশবোর্ডটা চলে আসলো। ইমেল বা অর ইউজার নেমের জায়গায় আপনি পেওনিয়ারে ইতিমধ্যে যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে অ্যাকাউন্ট করেছেন, সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনাকে নিচে পাসওয়ার্ড দিতে হবে। আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট করার সময় পেওনিয়ারে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেন বা লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। পেওনিয়ারের লগ ইন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সো আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম। এই জায়গায় আপনাকে একটু ওয়েট করতে হবে। এখন টু স্টেপ ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন আমার মেসেজটি চলে আসলো। এখন আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, ওয়ান টাইম পিন কোড। সো ওয়ান টাইম পিন কোডটি দেওয়ার পর এখন সাবমিট বাটনে ক্লিক করব। এখন আপনাকে বিকাশে অ্যাক্সেস করার জন্য পেওনিয়ারের যে পলিসি সেটা আপনাকে অ্যালো করতে হবে। সো আপনাকে অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে। সো অ্যাগ্রি বাটনে ক্লিক করলাম, দেন কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে। এখন এখান থেকে আপনাকে অটোমেটিক্যালি বিকাশে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। সো আমরা একটু ওয়েট করে দেখি কোন জায়গায় নিয়ে যাই, যেহেতু আমিও এই ফার্স্ট টাইম বিকাশের এই সার্ভিসটি ইউজ করতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়েছে, একটি পপ আপ দিল, দেন আমাকে একটি গ্রাহক আইডি দিল। গ্রাহক আইডিটি অবশ্যই একটু হাইট থাকবে। দেন এখানে আমি পেওনিয়ারে যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট করেছি সেই ইমেল অ্যাড্রেসটি দেখাচ্ছে। দেন এখানে আমার রেমিটেন্স পার্টনার হচ্ছে পেওনিয়ার, সেটি দেখাচ্ছে। সব কিছু দেখার পর এখান থেকে আমি এখন হোমে ফিরে যাব। হোমে ফিরে আসলাম। এখন আমরা দেখব কিভাবে পেওনিয়ার থেকে টাকা আমরা বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি। সো এই কাজটি করার জন্য আমরা আবার আরও বাটনে ক্লিক করব, দেন রেমিটেন্স এখানে ক্লিক করলাম, দেন পেওনিয়ারে ক্লিক করলাম।
সো এখন দেখতে পাচ্ছেন আমার পেওনিয়ার অ্যাকাউন্টটি সাকসেসফুলি এখানে লিংক হয়েছে এবং আমার পেওনিয়ার অ্যাকাউন্টে এখন $16 রয়েছে। সো আমার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আমি এখন উইথড্র করব, এখান থেকে আমি $15 উইথড্র করে আপনাদেরকে দেখাবো। এখন আপনি যদি এখান থেকে পেওনিয়ার থেকে বিকাশে টাকা নিয়ে আসতে চান তাহলে আপনাকে USD-র বাটনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বর্তমানে আমার পেওনিয়ার অ্যাকাউন্টে $16 রয়েছে, আমি কত নিয়ে আসতে চাচ্ছি সেটা আপনাকে এখানে টাকার পরিমাণটা দিতে হবে। পেওনিয়ার থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, সেটা বাংলাদেশি টাকায় 1000 টাকার উপরে থাকতে হবে, অর্থাৎ 1000 টাকা হলেই আপনি বিকাশে সেটা ট্রান্সফার করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে $16 রয়েছে। এখন আমি আমার $16 থেকে উইথড্র করার জন্য আমি এখানে আমার অ্যামাউন্টটা দিচ্ছি। সো এখানে USD-তে অ্যামাউন্টটা দিতে হবে। সো যেহেতু আমার অ্যাকাউন্টে $16 রয়েছে আমি এখান থেকে $15 উইথড্র দিচ্ছি। সো এখানে $15 দিয়ে আমি এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমি এখানে $15 উইথড্র করতেছি আমার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে USD-তে। এটি যদি আমি বাংলাদেশে নিয়ে আসি এক্সচেঞ্জ করে তাহলে আমি এটার রেট পাচ্ছি আজকে যেদিনে আপনি পেওনিয়ার থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন সেই দিনের ডলারের রেটটা পাবেন, ইন্টারন্যাশনাল যে ডলার রেটটাকে সেটা। সো আজকে $1 $84.26066BDT পাচ্ছি আমি। আপনি যদি বিকাশ পেওনিয়ার থেকে আগামী 10 তারিখ পর্যন্ত লেনদেন করে থাকেন তাহলে আপনি 2% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। সো ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ আমি $15 উইথড্রোতে পাচ্ছি $1,263। মেবি এখানে আমার ক্যাশব্যাকটা এখনও যুক্ত করা হয় নাই, সেটা হয়তো পরে দেওয়া হবে। সো এখন আমি $15-এর পরিমাণটা পাচ্ছি $1,263.91। সো যেটা বলা যায় $1,264 পাচ্ছি $15-এ। সো আমি এখন এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন ইনফো ইওর ভেরিফিকেশন কোড, আমাকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে আবার পেওনিয়ার থেকে। যখন আপনি এখান থেকে লেনদেন করবেন পেওনিয়ার থেকে আপনাকে সবসময় ভেরিফিকেশনের মাধ্যমে তথ্য যাচাই করবে যে আপনি সঠিক ম্যান কিনা। যদি আপনি সঠিক ম্যান হন তাহলে অবশ্যই ভেরিফিকেশন কোডটি ব্যবহার করতে সক্ষম হবেন। সো আমি আমার ভেরিফিকেশন কোডটি এখান থেকে দিয়ে দিচ্ছি। সো ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আমি ভেরিফাই বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বিকাশে আপনার রেমিটেন্স টাকা আপনার রিকোয়েস্ট করা হয়েছে। এরপরে এখানে আমার অন্যান্য তথ্যগুলো দেখাচ্ছে এবং সময়, রেমিটেন্স পার্টনার, তারপরে মোট কত টাকা আমি পাচ্ছি, তারপরে হচ্ছে রিকোয়েস্ট আইডি দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন কনগ্রেচুলেশনস, ইউ হ্যাভ রিসিভড ক্যাশব্যাক। আমাকে $15-এর মধ্যে ক্যাশব্যাক দেওয়া হয়েছে প্রায় ২৫.২৮ টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছে। সো দেন এখান থেকে আমি বিকাশের হোমে ফিরে যাচ্ছি। এরপরে আপনাদেরকে মেসেজটা দেখাচ্ছি বিকাশ থেকে। সো দেখতে পাচ্ছেন বিকাশের কনগ্রেচুলেশনস মেসেজ, আমি বিকাশ থেকে $1,263, যেটা প্রায় $66 রিসিভ করলাম বিকাশে পেওনিয়ার থেকে। দেন এখানে আমাকে কনগ্রেচুলেশন মেসেজ দিয়ে আরেকটি মেসেজ দেওয়া হয়েছে এবং ক্যাশব্যাক মেসেজ, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, $25 ক্যাশব্যাক পাইলাম পেওনিয়ার থেকে বিকাশে নিয়ে আসেন তাহলে 2%। সো এই হচ্ছে কিভাবে আপনি বিকাশ থেকে পেওনিয়ারে লিঙ্ক করবেন বিকাশ এবং পেওনিয়ার, এবং পেওনিয়ার থেকে কিভাবে ইনস্ট্যান্ট আপনার টাকা উইথড্র করবেন সেই মেথড। সো ভিউয়ার্স, আশা করতেছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক অনেক কাজে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন বাটনটি এনেবল করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিবেন যে বিকাশ এবং পেওনিয়ার এখন পার্টনার হয়ে কাজ করছে এবং এখান থেকে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ আপনি অনেক ধরনের সুবিধা বুক করতে পারতেছেন। এবং শুক্র, শনি বা কোনো দিন আপনাকে বিজনেস ডে হিসাব করতে হবে না, পেওনিয়ার থেকে আপনি ইনস্ট্যান্ট আপনি উইথড্র করতে পারতেছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশনে বিকাশ অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে বিকাশ খুব সহজেই অ্যাপটি ইনস্টল করে অ্যাকাউন্ট করে পেওনিয়ার এবং বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন।
সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।